বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে সকালবেলা আনি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখন হচ্ছে সকাল 10টা বাজে, নাস্তার পরে আমি চা বানাইতেছি। আমার ছেলেটারও জ্বর আসছে, ও নাস্তা খাবে না। দুধ চা ওর অনেক পছন্দ, এই জন্য ভাবলাম যে চা বানাই দিয়ে চা দিয়ে বিস্কিট দিয়ে খাওয়াই, ওষুধ খাওয়াইতে পারি নাকি। আসলে এখন এই সময় সবার ঘরে ঘরেই নাকি জ্বর ঠান্ডা, আমরা সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে, হেফাজতে রাখে, ভালো রাখে। চা বানাই নিয়ে আসলাম, ছেলের চা আর বিস্কুট দিলাম, দেখি খায় কি না। আর আমিও চা খাবো। এখন আমি দুপুরের জন্য রান্না করব। আজকে রান্না করব, এখানে কিছু পুঁটি মাছ নিয়েছি, এগুলা মশলা মাখাই তেলে ভাজবো। আর করলা ভাজি করব। আর এখানে নিয়েছি গরুর মাংস, এগুলো রান্না করব। আমি এখন মশলাগুলো সব রকম মশলা দিয়ে মেখে নিব। আর আজকে একদম অল্প তেলে মাংস রান্না করব। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি সব রকমের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে জিরের গুঁড়া, এগুলো পরিমাণ মতো নিয়ে নিছি। এখানে আছে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এখানে নিয়েছি টক দই, এগুলো দিয়ে দিব। দেব অল্প পরিমাণে সরিষার তেল। আর দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন মাংসগুলো ভালোভাবে মেখে নিব। আসলে কোরবানির মাংস আমরা যেভাবেই রান্না করি না কেন, ওইভাবেই খাইতে ভালো লাগে। আমি মশলাগুলো এভাবে মাখাইয়ে তারপরে কিছুক্ষণ 15-20 মিনিট ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম, তারপরে রান্না করলাম।
আমি ক্যামেরা অফ করে মাংসগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার তেজপাতা। আমি এলাচগুলো একটু পোঁতা দিয়ে থেতলে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে 20 মিনিট রেখে দেব। আর পুঁটি মাছগুলো আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা আর লবণ দিয়ে মেখে নিব। আমি মাছগুলো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে মেখে রাখলাম। দেখেন আমাদের মহারানী শুয়ে শুয়ে কি করে। এখন আমি করলা ভাজি করে নেবো। আমি পেঁয়াজগুলো বেশি ভাজবো না। করলা দিয়ে লবণ দিয়ে দিলাম। এখন লেটে করে ভাজি করে নেবো। আমি করলাগুলো নেড়ে চেড়ে ভাজি করে নিয়েছি। এখন এগুলো নামিয়ে নেব। আমি ভাজি নিয়ে আমি মাংসগুলো চুলে বসাই দিয়েছি। এখন এগুলো রান্না করে নেব। আমি ঢাকনা উঠে নেড়ে বারবার নেড়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। মাংস থেকে অনেক পানি বেরোয়েছে। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আশা করি আপনারা এভাবে আমার পাশে থাকবেন আর আমি আপনাদের পাশে থাকবো ইনশাল।
নেড়েচেড়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিই, আর কষানোর দরকার নেই, কারণ পানি বেরোয়ছিল মাংস থেকে। মাংস একবার কষানোতে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিই। তেলের পরিমাণ কম দেওয়ার পরেও মাংস থেকে কিন্তু অনেক তেল বেরোইছে। রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিছি, এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমার মাংসগুলো রান্না করা হয়ে গেছে, এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়ো। আর দিব ভাজা জিরের গুঁড়ো। এগুলো দিয়ে নিয়ে এখন নামিয়ে নিব। এখন মশলা মাখানো মাছগুলো ভেজে নিব। মাছগুলো অনেকক্ষণ হয়েছে মশলা মাখিয়ে রাখছিলাম, এতক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, ভাবছি যে খাবার আগে বাড়বে। মাছগুলো আমি অল্প আছে মশমশা করে ভেজে নিয়েছি, এখন এগুলো নামিয়ে নিব। মাছগুলো নামিয়ে এখন কি হয়েছে আর আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিই। আমি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি, এখন সবাই খাবো দুপুরে। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।